আমার নবী কই যারা বেঈমান হইব আজরাইল রে দেখলে হাড়িগুলা ঠাস ঠাস করে খুইলা যাইব জবান দে খুইলা কি আল্লাহকে ডাক দিয়া বলবা না আল্লাহু আকবার কার জিকির করলাম ঠিক ঠিক এমন ভাবে জিকির করছিলাম এই জিকিরটারে অনেক কুলাঙ্গারের দলেরা ডিজে গান বানাইছে হাসান এসডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বক্তা হিসেবে আমি শেষ জামানাও শেষ আমার নবীও নবী হিসেবে শেষ আমার নবী এমন শেষ নবী পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত ইতিহাস প্রমাণ করে আমার নবী হলো সর্বপ্রথম সৃষ্টি আর আমার নবী হলো সর্বশেষ নবী কিন্তু আমি বক্তা গেলে গেলে আর কত বক্তা আসবে কিন্তু নবীর পরে আর কোন নবী আসেনি কিয়ামত পর্যন্ত আসবে যারা বলবে নবী হবে নবী আসবে এরা হলো কাদিয়ানি গোষ্ঠী এদেরকে অমুসলিম ঘোষণা করা কেবল মাত্র সময়ের দাবি এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি দরস কিনলে গিয়ে লামা ইসলাম লাগিয়া লামাবার আগে তো বুঝা দরকার যেখানে থার্মোমিটার আছে 19টা বছর ধরে মাইকেল লাগে সংসার করছে আর তুই বাড়াই দিয়ে আবার কমাই মনে করো যে আমার ফাঁকি দিবি না কেরে আর একটু তোল আপনারা কি বেজার হইতেছেন নাকি আমার কথা আমি বহুত কষ্ট করে আইছিলাম ভাবছিলাম যে আই মাইক দিয়ে আধা ঘন্টা করে যাবো কিন্তু আসলে এখান থেকে সারার কোন রাস্তা নাই যাওয়ার কোন রাস্তা না আর যে রাস্তা দূরে গেলে আবার এমাদা গেলে এমাদা বের কেটে লাগে খুব বেজার রাস্তা যাই হোক যাতাকে কপালে কত হবে সকালে এই মাহফিল এমন মাহফিল বৃষ্টি তো নেচে গেছে তোমরা তো বইলে গেছো না বাপ রে বাপ যেটা কষ্ট করছিলাম তো শেষ পর্যন্ত আপনারা কি খুশি না বেজা আপনাদের শরীরটা তো একটু ইজি করণ লাগে ঠিক না ওই এখন বাপিলে কি হবে গো যাহ বার্তা হইয়া গেছে ঠিক না বলো এই কেসে এই এই কেসে বের বের যা যা এদিকে যাও এদিকে তাকান এখন ভাবিলে কি হবে গো যাহ বার্তা হইয়া গেছে ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো যাহ বার্তা হইয়া গেছে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আছে গো যাহ বার্তা হইয়া গেছে জোরে কোন ঠিক কিনা বলে হো এই মাহফিলের প্রতি হযরত মাওলানা আমির আলী রহমাতুল্লাহ আলাইহির একটা রুহানি নজর আছে না নাই আছে আহা ও হ্যাঁ আশিক রাসূল সাচ্চা আশিক রাসূল ছিলেন আমার অনেক দোয়া করে গেছে এটা মনে হইলে খারাপ লাগে মাহফিলটা তাই গেলে গায়ে নাও হারাই ফেললে সবাই বুঝে থাকতে ধন চিনি না আমির আমি আমির আলী সাহেব হযরত মাওলানা আমির আলী রহমাতুল্লাহ আলাই তিনি শুধু একজন শরীয়তের আলেম ছিলেন না উনি হাকিকতে আলেম ছিলেন উনি মর্দে মুজাহিদ ছিলেন সাচ্চা আশিক রাসূল ছিলেন যারা দেখছেন মুরব্বীরা ঠিক নিয়ম তিনি শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটা রঙের বেলা বাজাই গেছে ওই রুহানি নজরে দরবারের প্রতি আসে বলে দিন দিন দরবারের অগ্রগতি বাড়তেছে নাহলে এত গভীর জড়িতে হাজার লোক বইয়া তখন ওয়াজ এটা সাধারণ কোনো বিষয় না ঠিক নেই এটা ওলি আল্লাহদের একটা রুহানি নজর লাগে এটাই স্বাভাবিক
আল্লাহ পাক যেন হযরত আমির আলী রাহমাতুল্লাহ এর খাস তাওয়াজ্জু জিয়ারত আমাদের সকলকে নসিব করে সকল বলুন আমিন আর দোয়া মা তোমার আব্বার দেই না না হইলো 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 বাবা রে না দিছে আব্বা না আল্লাহ যদি হায়াত দারাজ করে আল্লাহ হায়াত দারাজ করুক আমিন তো আমিন খুবই অসুস্থ খুবই অসুস্থ এরপর নবীর মহব্বতে মাহফিলে বইয়া রইছে আল্লাহ যেন শরীরটারে শেফা নসিব করে বলুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু Allahumma Allah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ekti zabano bondhora keben na go. Shokole mohabbate maya shure bolun subhanallah. Amar baba. শিয়ালুরি কাজীবাড়ি দরবার শরীফ একটা আশিকের সেন্টারে পরিণত হয়েছে আজকের মাহফিলে যারা এসেছেন গতবারও তো আমি মাহফিলে এসেছিলাম গত বছর মাহফিলে এই 25 ফেব্রুয়ারি মাহফিলটা ছিল এমন 25 ফেব্রুয়ারি আমার আব্বা দুনিয়াতে जिंदा ছিল মাহফিলের 9 দিন পরে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিল এ যুবকের দল মাহফিলের 8 দিনের মাথায় বাবা বিদায় নিল কিন্তু আমি জানতে চাই এই একটা বছরের ভিতরে এই এলাকার অনেক মানুষ কবরে চলে গেছে আছে না নাই হাই রে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আমি তাহিরির কণ্ঠ একদিন থাকবে না আজকে রাত্র 2:30টার পরে আমার জন্য মানুষে অপেক্ষা করে দিনের বেলা মাহফিল করলাম কত হাজার লোক হইছে আমি বলতে পারবো না এখন যেখানে মাহফিল করলাম 1.5 কিলোমিটার জ্যাম লাগছে বলতে পারবো না কত মানুষ হইছে এমন একটা সময় আসবে আমি যদি 20 টাকা খরচ করে আব্বাও ডাকি আমার মাহফিলে ওয়াজ শুনতে আসবে না ফুলের সরব মানুষের গৌরব চিরদিন থাকে না প্রত্যেকটা মানুষের জীবনে উত্থান পতন আছে তবে ওই মানুষটা দামি যেই মানুষটার অন্তরে আমার দয়াল নবীর প্রেমের খনি কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ও আমার মুরব্বি বাবারা কি ভাবে বলবো নিঃশ্বাসটার দাম কত ফ্যানের বাতাস খাইলে বিল দেওয়া লাগে এসির বাতাস খেলে বিল দেওয়া লাগে কিন্তু আমার আল্লাহ বিনা বিলে কত সুন্দর হাওয়ার ব্যবস্থা করে রাখছে এইগুলা যে দিনে রাইতে খাইতেছি কিন্তু এগুলার বেতন দেওয়া লাগে না বিল দেওয়া লাগে না জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না দুনিয়ার মানুষ হায়রে নিষ্ঠুর পৃথিবী এপোলো হসপিটালে যায়া দেখবা চোখের পানি ফালায়া একটা গাড়ি লইয়া বইরিছে আবার ওই হসপিটালে দাঁড়ায়া দেখবা মিষ্টির কার্টন নিয়ে হাসতে হাসতে ভিতরে ঢুকছে জি গেলাম ভিতরে কি কয় বাচ্চা হইছে দুল নাই দুলতেছে মিষ্টি লইয়া ঢুকছে বললাম কাঁদে কেন কই অ্যাম্বুলেন্স থেকে এমুকের বাবার লাশ লইয়া গেছে কেউ দুনিয়াতে আইসা দুনিয়ার পালকির মধ্যে খেলা করে কেউ দুনিয়া থেকে বিদায় হইয়া মসজিদের পালকির মধ্যে চির বিদায় হয় এটার নামই হলো দুনিয়া আজকে ঘুমাইলে কালকে জাগ্রত হলে আগামী কাল আর জাগ্রত না হলে সেটাই হবে আমার পরকাল কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি শুনেছি
যতগুলাই এখানে পুরুষ আসছে তার চার গুণ মহিলা আসছে। ও আমার আম্মা রঙের দুর্বন্ধ ছিনি গো মা, নিজের শোকেসটারে সুন্দর করে কাপড় দিয়া না সাজাইলে ভালো লাগে না, গড়টাও খালি খালি লাগে, এই দিক দিয়ে স্টের আলমারি লা লাগাইলে ভালো লাগে না, এই দিক দিয়ে সুকেস না দিলে গড়টা সুন্দর লাগে না, এই দিকে বক্সআপ না ফিট করলে গড়টা সুন্দর লাগে না, ওই দিক দিয়ে শোভা না বসাইলে গড়টা ভালো লাগে না, টাইলস না দিয়ে দিতে একবারে বিল্ডিং খালি খালি লাগে। ও মা দুনিয়ার গড়টা তোমার ফার্নিচার না দিলে সুন্দর লাগে না, নকল গড়টারে এমন ভাবে তুমি সাজাইলা, আসল গড়টা তুমি কি দিয়া সাজাইবা? আল্লাহু আকবার। আম্মা আসল গড়টা তুমি কি দিয়া সাজাইবা? দুনিয়ার টাইলস দিয়া কবর করলেই কবর সুখের হবে না, কবর পাকা করলে কবর শান্তি হবে না। তুমি যদি কবরটারে সুখময় করতে চাও তোমার এই বডিটার ভিতরে আমল আর ইমানের অলংকার লাগাইয়া নাও। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কে কোন দিন চলে যাব জানি না, এই যুবক ভাই গায়ের জোরে হাসাহাসি করো না, তোমার মতন বহু যুবক এখানে তোমার পাশে মুরব্বী, মনে করছো তোমার দাড়ি কাঁচা আছে পাকতে বহুত সময়ের দরকার, যুবক একটা মুরব্বী বস্তা তুলতে পারে না, তুমি মনে করছো তোমার গায়ে অনেক শক্তি বস্তা তুলতে পারো, ও যুবক এই ধারণা কইরো না যে তুমি অনেক দিন বাঁচবা, নিজের চোখে প্রতিদিন গাড়ি দিয়া ঘোরাফেরা করে দেখি কত মানুষ যুবক পোলাপান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কখনো বাবার আগে সন্তান মারা যায়, আল্লাহু আকবার। হো বন্ধুরে এটাই তো দুনিয়ার রীতি, বাবার আগে সন্তান মারা যাবে, সন্তানের আগে বাবা মারা যাবে, জীবনে কত জানাজার ময়দানে গেলা, একদিন তোমার জানাজা হবে এক কথা ভাবছনি, এই জন্য মুরব্বী আব্বারে বলি আব্বা, এই মুরব্বী আব্বারে বলি আব্বা আগের মতো দৌড়তে পারেন না, মুরব্বী ডাইরেক্ট কইব গায়ের জোরে কথা কইতো না, ডাইরেক্ট যেটা সত্য এটাই বলবে, আমি আগের মতো দৌড়তে পারি না, মুরব্বী আব্বা আগের মতো চোখে দেখেননি, মুরব্বী আব্বা বলে আমি দেখি না, ও মুরব্বী আব্বা আগের মতন বস্তাটা মাথায় তুলতে পারেননি, মুরব্বী আব্বা কই আমি পারি না, কেন পারেন না, কই শক্তি পাই না, চোখের মধ্যে পাওয়ার নাই, দাড়ি গোলা পেকে গেছে, যদি আমি জিজ্ঞেস করি মুরব্বী আব্বা গো এই দাড়ি গোলা ছিল কাঁচা, কোন দিন কাঁচা থেকে সাদা হইছে টের পাইছেননি, মুরব্বী আব্বা কইব তাহিরি রে জীবনে কত পরিবর্তন দেখলাম, কিন্তু নিজের মুখের মধ্যে দাড়িগুলা কোন দিন কালো থেকে সাদা হইয়া গেল, আমি একটা সেকেন্ডের জন্য টের পাই নাই। এ যুবক তুমি এখন শক্তিশালী, এমন একটা সময় আসবো তোমার শক্তি থাকবে না রে বন্ধু, এই জন্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, আমি প্রায় মাহফিলে গজলটা বলি, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মোরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মোরার চিঠি এসেছে, আগের মতো গায়ে শক্তি
শক্তি পাই না তেমন শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন আগের মতো গায়ে শক্তি পাই না তেমন শরীর জানি খইয়া গেছে কেমনের কেমন কেউ বোঝে না পরিবর্তন কখন হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে জোরে কি আল্লাহু আকবার বলবেন না এ আমার বাবা ও জীবনে কত মুরব্বীর লাশ কবরে নামাইছো একদিন কি ভাবলা না তোমার এমনে তিনটা কাফনের বাদন দিয়া কবরে নামাইয়া দিব এখন এমন একটা সময় বর্ষেন যে সময়টা বড় দামি সময় আল্লাহর একবার ডাক দিবেন ফেরেশতারা আপনার পক্ষে 70 বার আপনার গোনা মাপ চাইব এটা এমন একটা জায়গা রে যেই জায়গাটা যে সময়টা বড় দোয়া কবুলের সময় আল্লাহর ওলিদের জিন্দেগি যদি তালাশ করো তাকায়া দেখবা তারা সবচাইতে বেশি গোলামি করছে শেষ রজনীতে সব মানুষ ঘুমায়া গেছে আল্লাহর ওলিরা ঘুমায় না সবার চোখকে ফাঁকে দিয়া মালিকের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় এশিয়ালুরি কাজীবাড়ির বন্ধুরা পায়ের মধ্যে হাত দিয়া বলে যাই এই মাসটার নাম রজবের মাস জান্নাতে একটা নদী আছে নদীর নাম হলো রজব সাহাবারা ডাক দিয়া কয় নবী গো এই রজব নামক নদীর পানির বৈশিষ্ট্য কি আমার নবী বলে বৈশিষ্ট্য হলো চারটা এক নম্বর পানিটা দুধের চাইতে সাদা দুই নম্বর পানিটা মধুর চাইতে মিষ্টি তিন নম্বর পানিটা বরফের চাইতে স্বচ্ছ চার নম্বর এই পানিটা যারা এক ফোঁটা পান করবে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না এই জন্য আমার বাবা আমার নবীর প্রশ্ন করে নবী গো ও মায়ের নবী এই রজব নামক পানিটা কার নসিবে লেখা আছে আমার নবী বলে যারা রজব মাসে একটা রোজা রাখবে মাসটাকে গেছে গানা আছে জোরে করে গেছে গানা আছে যারা এই রজব মাসে একটা রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে রজব নামক নদীর পানি পান করাইয়া দিব সুবহানাল্লাহ এইজন্য আমার মা বিনা প্রয়োজনে আমি একটা কথা বলবো না গো মা এই মাসে কিছু করতে না পারো আর না পারো আর না পারো এই রজব মাসে একটা রোজা রাখবা যদি এখন না রাখতে পারো আমার নবীর মেরাজের দিন রোজাটা রাখবা দেখবা আমার আল্লাহ তোমাকে ওই নদীর পানি পান করাইয়া দিবে এই জন্য আমার বাবারা ও যুবকের দল এই মাসটা যখন আসতো তখন আমার নবী একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান ও আল্লাহ এই রজব এবং শাবান মাসে আমারে বরকত দাও আর রমজান মাস পর্যন্ত আমারে হায়াত আমাদেরকে হায়াত লম্বা করে দাও সাহাবীরা প্রশ্ন করে নবী গো আপনি সব মাস থাকতে তিন মাসের কথা কেন বললেন আমার নবী কয় ইন্না রজব শাহরুল্লাহ নিশ্চয়ই রজবটা হলো আল্লাহর মাস ওয়া শাবান শাহরি আর শাবান মাসটা হলো আমার আমি নবীর মাস ওয়া রমাদান শাহরু উম্মতি আর রমজান মাসটা হলো আমার গুনাহগার উম্মতের মাস আল্লাহু আকবার দেখেন কত দামি কথা বলতেছি যদিও এই দামি কথাগুলো এত রাত্রে চলে না আটটার সময় বা আদাতে দশটার সময় হইলে বোঝাইতে পারতাম কি বয়ান করতেছি এরপর আমি বিশ্বাস করি আমরা সুন্নি পোলা পাই যে কোনো ভালো কথা আমরা গ্রহণ করতে পারি যেই কোনো সময় কথা বলেন ঠিক কি না বলেন আমি বেশি লম্বা করব না একটু জিকির আজকার করব কিন্তু আমি যেই কথাগুলো না হলেই নয় শুধু বোঝার জন্য বলছি আমার নবী বলেন রজব মাসটা হলো আল্লাহর মাস কারণ এই মাসে আমার আল্লাহ আমাকে মহান রবের দিদারে নিয়েছেন দুই নম্বর হলো
এই শাবান মাসটা হলো আমি নবীর মাস কারণ এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে এমন একটা রজনী আছে এই রজনীটা হলো লাইলাতুল বরাত মানে শবে বরাত এই রাতের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করবেন এখন আমার নবী বলেন ওয়া রমাদান শাহরু উম্মতি আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস নবী জিজ্ঞেস নবীকে জিজ্ঞেস করা হয় নবী গো এই রমজান মাসটা কেন আপনার উম্মতের মাস আমার নবী ডাক দিয়ে কই উম্মত 11টা মাসের হিসাবের ভিতর 12টা মাসের মধ্যে 11টা মাসের হিসাব আমার আল্লাহ মিজানের পাল্লায় তুলবে আর এই রমজান মাসের ফজিলত আমার আল্লাহ না সাওমলি ওয়ানা আজজিবিহি রমজানের রোজার প্রতিদান আমার আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবে এই জন্য আমার বন্ধু এখন থেকে প্রস্তুতি নিতে হবে ঠিক কি না বলো এখন থেকে প্রস্তুতি নিতে হবে তুফান আসার আগে ঘরের পাল্লাটা লাগাইয়া নাও এই জন্য যুবক ভাইরা মরণটা আসার আগে আপনি ঈমান দিয়ে আমল দিয়ে বডিটারে অলংকার বানাই নেন যেই কথা বলছিলাম মরণে মনে একটা যন্ত্রণা আমার নবী বলে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি মুখে ঢেলে দেয় এরপর তার মনের মরণের তৃষ্ণা যেটা গলাটা যেমনে শুকাইয়া যাইব অনেকে মনে করে পানি দিলে তো গলা বিদ্যা যাইব না না মাঝে মাঝে দেখবেন গলাটা এমন শুকাই পানি দিলেও ভিজে না এমন লাগে কিন্তু আমার নবী বলে মরণের সময় যখন তোমার মুখের ভিতরে পানি যদি দিয়ে দেয় এরপরে তোমার পানি তৃষ্ণা মিটবে না আমার নবী বলে জীবন্ত বকরি যেমন গায়ে দিয়ে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে আজরাইল যখন তোমার রুহটারে নিয়ে যাবে জোরে কি আল্লাহু আকবার বলবেন না এই জন্য আমি মাঝে মাঝে বলি একটা গজল বলবেন নি আপনারা সবাই সবাই আমার সাথে মহব্বতে বলেন কত জানাজারে পড়েছি না মাজ দিয়েছি কত দাফন এই ওয়াজগুলো আপনাদের এখন ভালো লাগবে না নিঃসন্দেহে বৃষ্টির দিন রাত্রে বেলা শুয়ে শুয়ে আমার এই বয়ানটা শুনবেন ইউটিউব থেকে তখন বুঝবেন আমি কি বলতে চাই সবাই বলেন কত জানাজারে পড়েছি না মাজ দিয়েছি কত দাফন কত জানাজারে পড়েছি না মাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন কত জানাজারে পড়েছি না মাজ দিয়েছি কত দাফন আমার তোর ইবাদায় আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে কাটে ঠিক কি না বলো আমার তোর ইবাদায় আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে কাটে কবে কোথায় করবে দাফন কবে কোথায় করবে দাফন আমাকে সজন জানাজারে পড়েছি না মাজ দিয়েছি কত দাফন কত জানাজারে পড়েছি না মাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তুইরি সাদা কাফন কত জানাজারে পড়েছি না মাজ দিয়েছি কত দাফন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আজরাইল কি ছোট না বড় কথা কয় না আজরাইলের মাথার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পানি দিলেও এক ফোঁটা পানি জমিনে পড়ে না
কেউ শিয়ালরি কেউ মারা গেছেন এই মাসের ভিতরে ওনার গটটা কি বিল্ডিং না টিনের ঘর যে মারা গেছে দরেন বিল্ডিং ঘর কিন্তু টিনের ঘরের যে দরজা বিল্ডিং ঘরে কি মাফের দরজা ঠিক না বেটি হয়তো কিছু কিছু বিল্ডিং ঘরের দরজা একটু বড় কিন্তু যার মাথার মধ্যে সাত সমুদ্র ১৩ নদীর পানি দিলে এক ফোঁটা জমিনে পড়ে না এত বড় আজরাইলটা শিয়ালরি ছোট্ট একটা ঘরের দরজা দিয়া ঢুকলো কেমনে সব বাদ দিয়ে দিলাম আমার আব্বা যখন অসুস্থ হলো ওয়াজ থেকে ফোন করছি অ্যাম্বুলেন্স রে সুন্দর করে অ্যাম্বুলেন্স দা নিয়া যাইতেছে আব্বা কয় কই নাও গিয়াসুদ্দিন কইছে আমরা ডাক্তারের কাছে নিবার লাগা ক ডাক্তারের কাছে নিলে গে কে আমারে ধরে রাখতে পারবা উঠতে চাই না জোর কইরা নিয়া আমার মুখের দিকে তাকায়া আব্বা অ্যাম্বুলেন্সের মধ্যে উঠছে অ্যাম্বুলেন্সের দরজা লাগানো অ্যাম্বুলেন্সের গ্লাস লাগানো সব অ্যাম্বুলেন্স বন্ধ একটু বাতাস ঢুকতে পারে না কিন্তু একটু পরে আমার আব্বা নড়াচড়া করে না আম্মাকে পুত্রে তোর আব্বা দি মন মারা গেছে আমার প্রশ্ন হলো অ্যাম্বুলেন্সের চতুর্দিকে দিয়া দরজা লাগানো জানালা লাগানো এত বিশাল বড় আজরাইল ইদার ভিতরে ঢুকলো কেমনে এই কথাগুলা ১১ বছর আগে আমি গানের মধ্যে কইতাম অনেক মানুষ আমারে কইতো আমি গান গাই এখন আমি এখন একটু পরিণত বয়সে আয়েশা বাইনতাছি মায়া নিদন হারাইলাম গোমের গরে স্বপনে মায়া নিদন হাসির খোরাক দিচ্ছি না পারলে এক ফোঁটা চোখের পানি বাপমার জন্য ফালাও কাজ হয়ে যাবে বেশি লম্বা করতাম না মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে আর কি দেখা হবে রে শিয়ালরে বাসি জীবনে আর কি দেখা হবে রে নূর মোহাম্মদ আল কাদরি সাহেব জীবনে এই রং মহলে তাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চুরা ঢুকি লইয়া শিয়া মনসুরা মানে কেউ বুঝে না আমার অনেক কত কথা কই যে আমার ওয়াজের ভিতরে মনসুরা মানে হলো আজরাইল হরে রং মহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া দুয়ারে প্রহরি তৈয়া প্রবেশ করলকে মনে বাপ মা চোদ্দ গোষ্ঠী বোয়া রয়েছে বাপ মা চোদ্দ গোষ্ঠী বসে রয়েছে তার চতুর্পাশে দরজা ব্লক করা দুয়ারে প্রহরি তৈয়া প্রবেশ করলকে মনে আর কি দেখা হবে রে বন্ধু জীবনে আর কি দেখা হবে রে বন্ধু জীবনে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে আর কি দেখা হবে রে বন্ধু জীবনে আহারে প্রাণনাথ হৈষ্ণারিণী দয়া হাই রে পৃথিবীর মানুষ ও যুবক আমার নবী কই যারা বেঈমান হইব আজরাইল রে দেখলে হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুইলা যাইব জবান দে খুইলা কি আল্লাহকে ডাক দিয়া বলবা না আল্লাহু আকবার ঠাস ঠাস করে তার হাড্ডিগুলা খুইলা যাইব রক্ত গুলা পানি পানি হইয়া যাইব বন্ধুরে আমার এখনো সময় আছে ও বন্ধু আজান হয় মসজিদে ক্যারাম বোর্ড খেলো এই আঙ্গুল দিয়া
মুয়াজ্জিনে কানের মধ্যে ঢুকায় আজান দেয় তুমি আঙ্গুল দিয়া ক্যারামবোর্ড খেলো মুসল্লি নামাজে বসে আশহাদু আল্লাহ বলে আঙ্গুল তুলে আর তুমি ওই টাইমে এই আঙ্গুল দিয়া ক্যারামবোর্ড খেলো মনে রাখবা হিসাব হবে কর্ম অনুসারে কথা বলেন ঠিক ইনাম এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আমার নবী বলেন যখন বেঈমান মারা যাবে বেঈমান মারা গেলে তার চেহারাটা কালো কালো হইয়া যাবে আর ঈমানদার যখন মারা যাবে তার চেহারাটা হলুদ হলুদ হইয়া থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বাবারা ও বন্ধুরা রে আমার রজবের চাঁদে বয়ান করছি একটা কথাই শুধু বলতে চাই কেন তুমি নামাজ পড়বে বোঝাইয়া দিয়া যায় আমার নবী যখন রজবের চাঁদে মেরাজে গেল আমার আল্লাহ নবীর এমন একটা সুন্দর জায়গায় নিল যে এই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই নবীকে এমন একটা সুন্দর জায়গায় নিল যে এই জায়গার কথা পৃথিবীর কোনো কানে শুনে নাই আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু ও বন্ধু গো আপনারে আমি এত সুন্দর জায়গায় আনলাম আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন এবার আমার নবী শৈশব উম্মতের জন্য কাঁদল আমার নবী পাথরের আঘাত খায়া উম্মতের জন্য কাঁদল কিন্তু আমার নবীর মেরাজ হলো খুশির সংবাদ সেখানেও নবী সুন্দর জায়গা দেখে চোখের পানি ফালাইয়া কান্দে এবার নবীর ডাক দিয়ে কই নবী গো আপনাকে এত সুন্দর জায়গা দেখাইলাম কাউরে জীবনে দেখাই নাই ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্দেন আমার নবী আপনার নবী বলেন ও আমার আল্লাহ আমি কেন কান্দি জাননি গো আমি এত সুন্দর জায়গা দেখতেছি আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই এত সুন্দর জায়গা দেখিয়া আমার উম্মতের কথা মনে হইয়া গেছে জোরে জোরে কে সুবহানাল্লাহ বলবেন না আমার উম্মতের কথা মনে হইয়া গেল আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল সেখানেও নবী উম্মতের জন্যই কাঁদল আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল সেখানেও নবী উম্মতের জন্য কাঁদল আর একটা সুন্দর জায়গা নিল সেখানেও নবী উম্মতের জন্য কাঁদল একটা না দুইটা না আমার নবীরে আমার আল্লাহ মেরাজে নিয়া 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে এরপর আমার নবী উম্মতের জন্য কান্দে আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেয় বন্ধু জবানটা বড় করে এখন আল্লাহু আকবার আরো জোরে বলো আল্লাহু আকবার আমার নবী কান্দে উম্মতের জন্য নবী আমার কান্দে উম্মতের জন্য আল্লাহ কয় বন্ধু কান্দেন না আমি আল্লাহ আপনার উম্মতের জন্য একটা সুখবর দিয়ে দিলাম এ যুবক ছেলে তুমি দাঁড়াও তুমি বলো ফজরের নামাজ ফরজ কয় রাকাত জোহর কয় রাকাত দুই আর চার আসরের নামাজের ফরজ কয় রাকাত ছয় আর চার কত মাগরিবের কত দশে আর তিনে কত এশার কয় রাকাত ১৩ আর চারে কত আল্লাহ বলে বন্ধু আপনি মেরাজে আইসার ১৭ জায়গা দেখে উম্মতের জন্য কাঁদছেন আমি আল্লাহ বলে দেয় আপনার উম্মতে ৫ ওয়াক্ত নামাজে যারা ১৭ রাকাত ফরজটা নিয়মিত আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ১৭টা জায়গায় ঘুরাইয়া আমি আল্লাহ তাদের আপনার উম্মতকে ১৭টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব আরো জোরে কর না আল্লাহু আকবার নামাজ পড়ো রে হুজুরের কলবে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরের কলবে নামাজ পড়ো কথা কন ঠিক কি না বলেন
যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে জুরে কণ্ঠে কিনা বলেন এই জন্য আমার বাবারা মরতেই যেহেতু হবে গড়ের সৌন্দর্য বুঝলেন নকল গড়ের সৌন্দর্য বুঝলেন কিন্তু আসল গড়ের সৌন্দর্য বোঝার দরকার আছে না নাই আর জবানটা খুলে বলেন আছে না নাই এই জন্য আমার বাবারা ও বন্ধুরি আমার আসল গড়ের সৌন্দর্য কেমন জানো না যখন যদি তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারো ঈমান নিয়ে কবরে গেলে তোমার ভিতরে যখন রূহটা আল্লাহ দিয়ে দিবে তখন কবরে তুমি জিন্দা হয়ে যাবে তোমার কানের মধ্যে এমন একটা জ্ঞান আল্লাহ কানের মধ্যে এমন একটা পাওয়ার দিবে তোমাকে কবর দিয়ে আপন জনরাজে চলে যাইতেছে তুমি তাদের পায়ের আওয়াজ শুনতে পারবা কবর দিকে কইব তোরা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তোরা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আর বেঈমান হইলে কইব তোরা তাড়াতাড়ি যাইস না কারণ ঈমানদার জানে দুনিয়ার কেউ কবরে আপন হবে না কথা বলেন ঠিক কিনা ঈমানদার যখন কবরে যাবে তার ভিতরে যখন রুহটা দিয়া দিবে তখন ওই মুহূর্তে রুহটা দেওয়ার পরে ওই মুহূর্তে ঈমানদার জিন্দা হয়ে যাবে দুইজন ফেরেশতা কবরে নামবো তার জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রবকে ওয়ামা দিনুকা তোমার দিন কি ওয়ামা কুনতা তাকুন ফিয়াকে হাজার রজুল যখন তাকে তিনটা প্রশ্নের উত্তর করা হবে ঈমানদারি ঈমানি চিত্তে উত্তর দিয়া দিবে এবার মুনকারা মুনকারনাকির চলে যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা আমার পাগল তো ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে দেখেন কত বড় আনন্দের খবর আমার পাগল তো ইন্টারভিউতে পাস করেছে একটা মাত্র সাদা কাপড় দিয়া কেমনে থাকবে মাটির মধ্যে এ পাগলা ফেরেশতারে তাড়াতাড়ি জান্নাতে যা জান্নাতে যাইয়া আমার পাগলের জন্য একটা বিছানা নিয়ে আসো এমন সুন্দর বিছানা এই আওয়াজে মানি না জোরে বলো আল্লাহু আকবার সুন্দর বিছানা কবরের ভিতরে বিছাইয়া দিব সুবহানাল্লাহ রে আমার তো মন হইতাছে মন চিত্রটা দেখতাছি রে এমন একটা বিছানা বিছাইয়া দিব একেবারে জান্নাতের বিছানা আল্লাহ কইব ও বান্দা এই বিছানার মধ্যে ঘুমায়া থাকো এবার আমার আল্লাহ বলবে ফেরেশতারাই কবর থেকে জান্নাতের বরাবর একটা রাস্তা কইরা দে যেন জান্নাতের হাওয়াটা কবরের মধ্যে ঢুকতে পারে আমার পাগল যেন আরামে ঘুমায়া যাইতে পারে এবার ইমানদার যখন বিছানা চোখে ঘুম লাগে ইমানদারও আসল ঘরে যাইয়া ডান কাতে বাম কাতে যাইব কিন্তু যখন ডান কাত দিবে ডান কাতটা দেওয়ার পরে তো সুন্দর একটা নূরের আলো দেখতে পারবে যখন নূরের আলোটা দেখবে ইমানদার বলবে আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি তুমি আলো ঢুকলা কেমনে তুমি কে তখন ওই আলোটা ডাক দিয়ে বললে আমি সূর্যের আলো না আমি চাঁদের আলো না আমি তারকার আলো না আমি কোন আলো জানো নি আমি হইলাম তোমার দুনিয়ার যত নেক আমল করেছ আমি নেক আমল গুলো আলো হয়ে এসেছি তোমার কবরে আলো দেওয়ার জন্য আল্লাহু আকবার ঠিক কি না বাবা এবার ইমানদার ডান কাত থেকে বাম কাতে যাইব যাওয়ার পরে তখন আর একটা আলো দেখতে পারবে এবার জিগাইব তুমি কেডা গো ওই আলো ডাক দিয়ে কইব আমার চিনো না আমি কেডা জানো নি আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন শরীফ কোরআন তেলাওয়াত জুরে কন্যা সুবহানাল্লাহ ইমানদার দুই দিক দিয়ে আলো দেখবে জাহান্নামের হাওয়া পাবে আর গালিচার মধ্যে ঘুমায়া যাবে এবার ইমানদার ধীরে 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 কয় কত আলো দেখব কত সিনারি দেখব এবার ইমানদার
আর কবরের ভিতরে আরামসে ঘুমায়া যাইব। ও বন্ধু রে কই দিন পর্যন্ত ঘুমাইব জানুনি, একবারে কিয়ামত পর্যন্ত ঘুমাবে। কিন্তু আমার কথা কিন্তু সেই দিকে না রে বাবা, আমি বুঝাইতে চাই আমি তাহিরির কণ্ঠ একদিন থাকবে না, আপনার বাড়ি গাড়ি একদিন জায়গায় পড়ে থাকবে। জীবনে বাড়ির মালিক বহুত কবরে চইলা গেছে, বাড়ির জায়গায় বাড়ি আছে, গাড়ির জায়গায় গাড়ি আছে, কিন্তু গাড়ির মালিক নাই। এখন কোথায় গেল, কবরে গেল, কবরটাতে কেমন আছে? আমেরিকার কবর তো নিয়েছেন, লন্ডনের খবর নিয়েছেন, কিন্তু কবরস্থানে আপনার বাবার খবর আপনার জানা আসেনি। নাই নাই জানা নাই, কিন্তু আমার নবী আপনার নবী বলে আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাথার মধ্যে মহিলা তো বেশি আইছে, ওয়াজটা জায়গা মতো করতেইব, খালি ওয়াজ শুনলে চলতো না, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। জোরে কোন বাবা ঠিক কিনা বলেন, আর জোরে কোন ঠিক কিনা, আমি কিন্তু নরম ভাষায় কথা বলতেছি, কিন্তু কথাগুলো তোমার আমার সবার জন্য দরকার। মা বোনাইছিনি আইলামি কইয়া দিয়া যাই রাগ করলে করব, আমার নবী কয় আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম কিছু কিছু মহিলাদের পা গুলা গাছে বাইন্দা, মাথাটারে নিচে জুলাইয়া, মাথার নিচে আগুন দিয়া, মাথার চুলগুলা পুরাইয়া, মাথার খুলিডারে একবারে পুরাইতে পারাইতে মাটিতে ফালাইয়া, ওই মাথার ভিতরে মগজগুলো আছে, এই মগজগুলো কালো হয়ে আলকাত্রার মতন জ্বলতে জ্বলতে পড়তেছে। এবার আমার নবী দুনিয়াতে আইসা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন। হযরতে মা ফাতেমা ডাক দিয়া কই, যত জোরে পারেন আল্লাহকে ডাক দিবেন, মা ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী জীবনে কত কেঁদেছেন এমন চোখের পানি দেখি নাই। আমার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম মহিলাদেরকে আগুন দিয়া পুড়াইতেছে। মা ফাতেমা সাহস করে ডাক দিয়া কই, নবী গো কেন এদেরকে এমন শাস্তি দিতেছে? কই কেন শাস্তি দিতেছে জানোনি? এরা দুনিয়ার ভিতরে চুলমুল সাইরা বেপর্দায় চলাফেরা করত, এই জন্য আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছে। জোরে কোন ঠিক কিনা বলেন, এই জন্য আমার বাবা অনুরোধ করে বলি, নবী বলেছেন দায়ুস কোনো দিন জান্নাতে যাবে না। এই এলাকার মধ্যে অনেক মুরিদ আছে আমার, এই মাধবপুরের আশেপাশে অনেকগুলা মেয়ে মুরিদ আছে, আমি বইলা যাই, ও মা তোমার জন্য নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। মা গো আমার নবী বলেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার একটা সুখবর দিলেন, কই যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা রমজান মাসে রোজা রাখে, যারা স্বামীর খেদমত করে, যারা নিজেকে হেফাজত করে, আমার নবী বলেন ওই সমস্ত নারীদের জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া ওই মহিলাটা জান্নাতের ভিতরে যেতে পারবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার মা তোমার পায়ে দুইরে বইলা দিয়া যাই গো, মা জীবনে কোনোদিন বেপর্দা চলো না, বেপর্দা চললে তোমার সন্তানটা ভালো হবে না। এই জন্য মা গো আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম যাইয়া দেখলাম সবচাইতে বেশি দুজুকে হইলো মহিলারা, সবচাইতে বড় সবচাইতে বেশি দুজুকি মহিলারা, ঠিক কিনা বলেন? এটা মহিলাদের জন্য অত্যন্ত দুঃখের সংবাদ, এটা মহিলাদের জন্য অত্যন্ত দুঃখের সংবাদ। আমার নবী বলেন মহিলারা যদি ওই দুজুকের আগুন থেকে বাঁচতে চায় তারা যেন বেশি বেশি দান খয়রাত করে। জোরে কোন সুবহানাল্লাহ, দান খয়রাত যেন বেশি করে। মহিলা ইসেন আজকা আজকে দেখমো ওয়াজের সাথে বাস্তবতা কেমন মিলে। আমার নবী বলেন মহিলারা দুজুকের আগুন দিকে বাঁচতে গেলে বেশি বেশি দান খৈরাত করতেইব। এ মা দানটা আজকে দিয়া দাও, আজকে দানের হাতটা বাড়াইয়া দিবা সুন্দর কইরা। এখন আমি আপনারা যারা আসছেন দান করলে কি লাভ হয় না লস হয়? কেমন লাভ জানেন নি? আমার নবী বলেন আসাখিও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জুরে কোন সুবহানাল্লাহ,
এবার দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই জন্য যুবকের দল আমি পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যাই, আজকে যারা হাত আজকে যারা হাজির হয়ে গেছেন আমাদের নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস আসেনি, জোরে গোনা চিনি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য যুবক ভাইরা আমার আজকের মাহফিলে আমরা আল্লাহর একটু মন কইলা ডাকতাম সেই রাজি আছেন, মাথা চলে গেছে। আমি আজি বড় একা হয়ে অশ্রসিত চোখে বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে নবীর প্রেমে গান উলিদের প্রেমে শান সুন্দর ব্যবহার দিয়েছিল উপহার। আমি আজি বড় একা হয়ে অশ্রসিত চোখে তুমি চলে গেছো বলে, আমির আলী চলে গেছে বলে, যেতে নাহি দিব হাই তবুও যেতে দিতে হয় তবুও চলে যাই বিদাতার রীতি। আমি আজি বড় একা হয়ে অশ্রসিত চোখে তুমি চলে গেছো বলে, তুমি চলে গেছো বলে। এই যাদের মা নাই বাপ নাই বাড়ির কাছে গেলি মনিব দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মা নেই শুধু বাবা নেই, শুধু মা নেই শুধু মা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, আমির আলী আজ শুধু প্রেমে বাঁধা স্মৃতি, ঠিক কিনা বলেন? জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা গো তোমার নৌরানা বেড়ে খাতে রে মাশাল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাল্লাহ, আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। মাইকের সাউন্ড বাড়াও, মাইকের সাউন্ড। যুবক ভাইদের কবুল করো গো, যুবক ভাইদের কবুল করো গো তোমার নয়াল নবীর খাতিরে মাশাল্লাহ, আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাল্লাহ। একদম জিকির আল্লাহ জবান দিকে জবান কই আল্লাহ, পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মাওরাউন মাশাল্লাহ, তুই মরিল সঙ্গের সাথে তুই মরিল সঙ্গের সাথে পাই বিঘ্নায় এক জোন, পাগল মন একবার আর ভাবলি তোর হইব রে মরণ মাশাল্লাহ, মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে আদার গরে কেউ তো যাবে না আ মন রে মাশাল্লাহ,
মন রে বন্ধ বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মন রে মাশাল্লাহ ওই কবর সঙ্গীর সাথী ওই কবর সঙ্গের সাথী আমার নবী নুরি তোন পাগল মন মাশাল্লাহ আর ভাবলে না রে তোর হইব রে মহরাওয়ান মাশাল্লাহ মেহের বান গো নবীজি তুমি মেহের বায়ান ও নবীজি তুমি মেহের বান মাশাল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে সুরাইতা বহরান ও নবী যে তুমি মেহের বাগান মাশাল্লাহ আমরা সবাই অদম পাপি তুমি দয়াবা আমরা সবাই অদম পাপি তুমি দয়াবা দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবী যে তুমি মেহেরবান মাশাল্লাহ তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান মাশাল্লাহ কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাল্লাহ গরবারিয়ার লয় না মনে গরবারিয়ার লয় না মনে গো আমির আলী চান দেখা দিয়া শত জালা করহয় বসানি মাশাল্লাহ দেখা দিয়া শত জালা করহয় বসানি মাশাল্লাহ তুমি চারা নাই রেখ তাহিরা পান সদাই কান্দে পাগল মওয়ার তুমি চারা নাই রেখ তাহিরা পান সদাই কান্দে পাগল মওয়ার অন্ধ চোখের আলো তুমি গো ও অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া শত জালা করহয় বসান আইরে দেখা দিয়া শত জালা করহয় বসান মাশাল্লাহ and
মুর্শিদি মুর্শিদ কই রাহি আমার ঘুমাসে না নয়নে মুর্শিদি মুর্শিদ কই রাহি আমার ঘুমাসে না নয়নে আমার ভুলি বাগু মুর্শিদি কে মহনে মাশাল্লাহ আমি তোমায় বালর বাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবই আমি জনমের মতো মাশাল্লাহ শিয়ালুরির মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে শিয়ালুরির মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে আমার ভুলি বা মুর্শিদিকে মহনে মাশাল্লাহ তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মাশাল্লাহ দূরে যদি রাখ গয়া মিরালি যাইব তাহিরি কারদার আমার বলিবা মুর্শিদি কেমনে মাশাল্লাহ প্রেম করিয়া প্রেমিক মোরে গয়াল প্রেম তো মোরে না ওরে প্রেম করিয়া প্রেমিক মোরে গয়াল প্রেম তো মোরে না ওরে যে যাহার ভালোবাসে সে তাহার বলে না যে যাহার ভালো সে তার বলে না প্রেম করিয়া প্রেমিক মোরে গয়াল প্রেম তো মোরে না ওরে প্রেম করিয়া প্রেমিক মোরে গয়াল প্রেম তো মোরে না মাশাল্লাহ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে হ্যাঁ দয়াল এই কি প্রেমের পাওনা দয়াল রেগে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ গো হ দয়াল জলদি লে নিবে না মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোরে না কার জিকির করলাম ঠিক ঠিক এমন ভাবে জিকির করছিলাম এই জিকিরটারে অনেক কুলাঙ্গারের দলেরা ডিজে গান বানাইছে এরা কি মানুষের কাতারে আছে আল্লাহর জিকিরের মাহফিলের আয়োজনটাকে যারা ডিজে গান বানাইয়া পাবলিকের সামনে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে তাদের মন মস্তিষ্ক বিকৃত কথা বলেন ঠিক কি না বলেন আল্লাহ জেনে এদেরকে হেদায়েত করবেন আমিন আমার কোনো কিছু হইছে আমার জিকির রে কাইটে নিয়ে যে বাজনা ঢুকাইয়া ডিজে গান বানায় মুরব্বীর দেখায় দেখে নো তাহিরি কেমনে নাচে আছে না নাই বলে তো এরা কি মানুষ যারা আল্লাহর জিকিরের ভিতরে বাজনা ঢুকাইয়া মহিলাদের মেয়েরা অনেক স্কুল কলেজের মেয়েরাও এই গানের সাথে ডিজে গানের সাথে ডান্স দিয়া দিয়া বিভিন্ন ইউটিউবে সারা শুরু করছে যারা আল্লাহর জিকিরকে কেটে নিয়ে এইভাবে বাজনা ঢুকাইয়া মানুষের সামনে উপস্থাপন করেছে এদের বিচার কি একদিন হইব না আল্লাহ যেন এদেরকে হেদায়েত করবো না আমিন আমি দেখতেছি আমার এই ডিজে গান হিন্দু বাড়িতে বাজে বিয়ার মধ্য বাজে পিকনিকেও বাজে নৌকার মিছিল বাজে কথা কন ঠিক কি না তো এক হিসাব মিলে দেখলাম আল্লাহ যা করে বালা লাগি করে হিন্দু বাড়িতে জীবন নিহুন লইলে ও মুর্শিদ ঠিক নিও
আল্লাহ আল্লাহ জিকির চলতেছে ও মুর্শিদিও চলতেছে যে বিয়ের গায়ে হলুদের মধ্যে হিন্দি গান লাগাইতো আর ডান্স দিয়া ব্যান্ডের গান লাগায় আর হিন্দি গান লাগায় তাইলের গান লাগায় নাচতো আল্লাহর রহমতে এখন আমার ও মুর্শিদ বাজায় নাচে ঠিক ও কখনো কখনো আবু জাহেলের দ্বারাও বহুত উপকার হইছে এরা যে নবীর ক্ষতি করতে লাস্টে লাভ হইছে কথা কোন ঠিক না বেটি তো জিটি হোক যারা করছে এদেরকে হেদায়েত করুক যারা এই সমস্ত জিকিরকে গান বানা ডিজে গান বানা আল্লাহ এদেরকে হেদায়েত করুক আমিন কক্কা আর আজর গান আমিন।